নমস্কার সৌভাগ্য দর্পণ ফোনের লাইভ অনুষ্ঠানে সকলকে অনেক অনেক স্বাগত। ইনকাম টেক ঠিক গত এপিসোডে যেখানে ছিল মানে সময়ের অভাবে সেই কমপ্লিটটা কিন্তু আজকে হয়ে যাবে শুভরাত্রির স্পেশাল বিশেষ পর্ব। প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু ডক্টর তীর্থব্রত আচার্য একটা বিষয় একটা ব্যক্তিত্ব কিন্তু ডিফারেন্ট রয়েছে, কমপ্লিট কাজ কিন্তু তিনি করে থাকেন, সেটা ক্লায়েন্টদের ক্ষেত্রেই হোক বা যে ভিউয়ার্সরা আছে তারাও যদি কিছু জানতে চায় তাদের ক্ষেত্রেই হোক বা তার একান্ত কাছের মানুষের ক্ষেত্রেই কমপ্লিট শব্দটা এই জন্যই ব্যবহার করা হলো। জীবনে সবকিছু আমাদের যখন অসম্পূর্ণ হয় অতৃপ্ততা থাকে জীবনে তখনই কিন্তু আমাদের ছুটে যেতে হয় অ্যাস্ট্রোলজারের কাছে, আর অ্যাস্ট্রোলজারের ডেফিনেটলি আমরা সেই আশাতেই ছুটে যাই যাতে তিনি আমাদের ইনকমপ্লিট কাজগুলো ইনকমপ্লিট হতাশা অতৃপ্ত জায়গাগুলোকে তৃপ্ততায় পৌঁছে দিতে পারে। তাই প্রতিটা ক্ষেত্রে কিন্তু তার জুড়িমেলা ভাষ্য আপনারা সকলেই জানে। আর শিবরাত্রি স্পেশাল পর্ব এই জন্যই বলা, গত এপিসোডে আপনাদেরকে বলা হয়েছিল সেই প্রতিষ্ঠা নিয়ে, কিন্তু যেহেতু আগামীকাল সেই শিবরাত্রি যোগ, যদিও বা এখন আর হয়তো তিনি আর কারো কাজ নিতে পারবেন না, মানে যে অবসরটাকে কাজে লাগানোর জন্য, কিন্তু তার ক্ষেত্র ধরে তার একটা কথা বলার প্রতিনিয়ত স্টুডিও আসার পরে যাদের কাজ হাতে এইবার এই শিবরাত্রিতে তিনি নিতে পারলেন না, পরে নিতে হবে, কিছুদিন পরে নিতে হবে আর একটা যোগ আসার সময়, তাদেরও তো কিছু উপাচার দিয়ে সাময়িক ভাবেও ভালো রাখা যায় সমস্যা মুক্ত পজিটিভিটি ভাইব্রেশন। আজকে এই অনুষ্ঠানও কিন্তু আরো একটি শিবরাত্রি স্পেশাল বিশেষ পর্ব আপনাদের জন্য। কি তার উপাচার, কি করলে ভোলেনাথ ভোলে মহেশ্বর এর কৃপা আপনি পাবেন সকলেই জানেন, কিন্তু তার কৃপা পাওয়া খুবই সহজ, সহজ পদ্ধতিটাকে তো সহজ ভাবে আপনাদের করতে হবে, তাই আজও কিন্তু তাকে আমরা পেয়ে গিয়েছি সেই বিশেষ পর্বে। তীর্থব্রত আচার্য রয়েছে স্টুডিও, সনাতন জ্যোতিষ কেপি আসলতার বাস্তুবিদ সংখ্যা তত্ত্ববিদ পিএসটি গোল্ড মেডেলিস্ট ডক্টর তীর্থব্রত আচার্য সৃষ্টি সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত আজ একটি নতুন পর্বে। নমস্কার। ওম গং গণপতায় নমো, ওম জয় ওম জয় গোপালায় নমো, ওম জয় জগন্নাথ জয় হোক। দেখুন বিগত অনুষ্ঠান থেকে আমরা শিবরাত্রি নিয়ে আলোচনা আরম্ভ করেছিলাম, তো আজকে সেই শিবরাত্রির একদম প্রাক মুহূর্তে আমরা এসে পৌঁছেছি। তাই অনুষ্ঠানের শুরুতেই শিবরাত্রি শুভেচ্ছা জানিয়ে আজকে আপনাদের অনুষ্ঠান শুরু করছি। দেখুন শিবরাত্রি সম্বন্ধীয় আলোচনা আমি আগেও অনেক করেছি এবং শিব সম্বন্ধীয় আলোচনা মহাদেবের সংক্রান্ত আলোচনা একটা শ্রাবণ মাস, গোটা শ্রাবণ মাস ধরে তার উপাচার কিভাবে করা সম্ভব, কি কি করতে পারি তা আমি আগেও বলেছি, এবং আমার কথা শুনে অনেক আমার ক্লায়েন্ট এবং অনেক দর্শক তারা কিন্তু উজ্জীবিত হয়ে তারা কিন্তু তাদের বাড়িতে শিবলিঙ্গ স্থাপন করেছে, এবং যারা এখনো করে উঠতে পারেনি তারাও অনেকে যোগাযোগ করেছে কিভাবে কি করা যায়। তো আমি তো আমার উপাচারগুলো বলেছি, সেই আগে প্রথম থেকে আবার একবার আপনাদেরকে নক করে নিয়ে আমি শুরু করব। তবে যেহেতু আগামীকাল শিবরাত্রি, আজকে রাত থেকে শিবরাত্রি পড়ে যাচ্ছে, চতুর্দশী মহাচতুর্দশী পড়ে যাচ্ছে, তো সেই কারণে জন্য পূজা নির্ঘণ্ট থেকে আমরা প্রথমে শুরু করব। পূজা নির্ঘণ্ট দেখতে যদি আমরা দেখতে যাই তাহলে চতুর্দশী মহাপর্ব আরম্ভ হচ্ছে আজ ভোর, সোমবার কেটে সোমবার যে রাত এবং মঙ্গলবার যে ভোর 3:16 থেকে, এবং তা থাকবে মঙ্গলবার রাত 1:54 পর্যন্ত। এবং আমরা জানি যে শিবের যে উপাসনা বা শিবের যে মহাদেবের যে পূজা বা এই শিবরাত্রি, এটি হচ্ছে শিব পার্বতীর একটি মিলনের বা তাদের বিবাহের একটি পুনরুস্থাপনের একটি সময়। এই এই যে সময়টা, এই দিনটাতে স্পেসিফিক্যালি যদি বিশেষত দাম্পত্য জীবনে যাদের সমস্যা রয়েছে, দাম্পত্য কলহ যাদের রয়েছে, তাদের জন্য যদি বিশেষ কিছু কাজ করা যায় বা তারা যদি কিছু নিয়ম কানুন ফলো আপ করতে পারেন তাদের ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু তাদের সম্পর্ক বাঁচিয়ে ওঠার ক্ষেত্রে এবং তাদের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ সমাধান কিন্তু পেতে পারেন। তো পূজা নির্ঘণ্টায় আসি, যেহেতু 5:30 4টি এখানে 4টি পর্যায়ে আমরা ওখানে পূজা করে থাকি, এটা আপনারা জেনে থাকেন। তো এই যে প্রথম পর্যায়ে আমরা করবো 5:30 থেকে 8:30, 3 ঘন্টা, 4টে প্রহরের মধ্যে প্রথম প্রহর 5:30 থেকে 8:30, তার মধ্যে খুব ভালো সময় হচ্ছে 7:27 থেকে 8:30, দ্বিতীয় প্রহর 8:30 থেকে 11:30, এই 8:30 থেকে 11:30 মধ্যে আপনার দ্বিতীয় প্রহরে পূজা করবেন, এবং এই দ্বিতীয় প্রহরের সময় কিন্তু আরো সবচেয়ে ভালো সময় 9:05 থেকে 11:30 মধ্যে যে কোনো সময় আপনারা পূজা করতে পারেন। এর পরবর্তী সময় আসবো তৃতীয় প্রহর, তৃতীয় প্রহরে 11:30 থেকে 2:30, এবং এর মধ্যে সবচেয়ে ভালো সময় 12:10 থেকে 1:27 পর্যন্ত। এরপর চতুর্থ প্রহর 2:30 পর থেকে 5:30 পর্যন্ত, 5:27 পর্যন্ত, অ্যাকচুয়ালি 5:27 পর্যন্ত চতুর্থ প্রহর, এবং আমাদের পারণ যে মানে পরের দিন যে আমরা পালন করে থাকি 8:27 মধ্যে পালন পর্বটি কিন্তু আমাদেরকে শেষ করতে হবে। এটি হচ্ছে একদম পূজা নির্ঘণ্টের সঠিক সময়, এবং তার মধ্যে থেকে যে স্পেসিফিক টাইমগুলো বললাম ওগুলো কিন্তু অমৃত যোগ ধরে এবং তার সঠিক সময় ধরে সঠিক মুহূর্ত অনুযায়ী এই সময় যদি পূজা করা যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অনেক ভালো আপনারা এফেক্টিভ ফল পাবেন। এবার আসবো যে আমরা যে পূজা করছি 4টি প্রহরে, এই 4টি প্রহরে পূজা কারণটা কি, তার কারণ
আমরা মূলত যে পূজা করে থাকি তার মূলত কারণ হচ্ছে অর্থ ধর্ম অর্থ কাম মোক্ষ এই চারটি কারণের জন্য। প্রথম পর্যায়ের ক্ষেত্রে মানে প্রথম ধাপে যারা পূজা করছেন বিশেষত ধর্ম সংক্রান্ত নিজের জ্ঞানকে শ্রীবৃদ্ধি করা এই কারণের জন্য, দ্বিতীয় প্রহরের জন্য নিজের অর্থনৈতিক উন্নয়ন, তার সঙ্গে নিজের সমস্ত অবস্টাকলস এই সমস্ত সমস্যাগুলো কারণের জন্য, তৃতীয় প্রহরের জন্য কাম মানে আমরা যে কাম কাম বলতে আমরা এখানে যে কামনা আমরা যা পূজা করি সবই কিন্তু কামনা ভিত্তিক পূজা, কোনো তামসিক পূজা আমরা এখানে করছি না। সুতরাং এখানে আমাদের মনস্কামনা পূর্ণ করার জন্য আমরা এই পূজাগুলো করে থাকি। এই পূজাগুলো করবার ক্ষেত্রে তার তৃতীয় প্রহর হচ্ছে শুধু কাম কাম মানে আমাদের মনস্কামনা পূরণের জন্য, এবং চতুর্থ প্রহরে আমরা আসবো মোক্ষ। দেখুন সবসময় তো ঈশ্বরকে চাইলেই হবে না, এবং আমরা তো চাই যে সবাই আমাদের একটা নির্দিষ্ট সময় পরে ঈশ্বরের পথে এগিয়ে যাই এবং তার কাছে পৌঁছাই, কিন্তু সবাই তো আমরা মোক্ষ লাভ করতে পারি না, কিন্তু আমাদের চাইতে তো হবে। সেই কারণের জন্য সবসময় নিজস্ব চাহিদা না থেকে একটু স্পিরিচুয়াল পাওয়ারের দিকে আমাদেরকে তাকানো উচিত, সেই কারণের জন্য চতুর্থ স্থান প্রহর হচ্ছে মোক্ষ লাভের জন্য। এবার এই যে আমরা অংশ পড়লাম, এই চারটে প্রহর পড়লাম, এই চারটে প্রহরেও কিন্তু চারটে প্রহরে করবার সময় কিন্তু আমাদের পূজা অর্চনার ক্ষেত্রে কিন্তু বিশেষ কিছু বিধি রয়েছে। যেমন প্রথম প্রহরটা যখন আমরা পালন করবো সেক্ষেত্রে আমরা দুধ দিয়ে অভিষেক করবো, এবং দুধ দিয়ে যখন অভিষেক করবো তখন সেক্ষেত্রে আমাদের মন্ত্র হবে ওম ঈশানায় নমঃ। দ্বিতীয় প্রহরে আমরা যখন করবো তখন সেক্ষেত্রে হবে দই দিয়ে, সেক্ষেত্রে হবে ওম অঘোরায় নমঃ। এবং তৃতীয় ক্ষেত্রে তৃতীয় প্রহরে যখন আমরা পূজা করবো সেক্ষেত্রে ঘি দিয়ে ওম বামদেবায় নমঃ। যারা এখানে মিস করে যাবেন তারা দরকার হলে ইউটিউব সার্চ করে দেখে নিতে পারেন, আমি আবার মানে রিপিটটা করে দেখে নিতে পারেন যে আপনার মন্ত্রগুলো সম্বন্ধে। এবং চতুর্থ প্রহরে আসবো মধু, এবং সেই মধুতে ওম সদ্য জাতায় নমঃ। এবং সামগ্রিকভাবে একটা পঞ্চামৃত তৈরি করব, এই পঞ্চামৃত মাধ্যমে থাকবে দুধ দই ঘি মধু চিনি দিয়ে আমরা শিবকে উপাসনা করব, এবং আমাদের যা মনস্কামনা আমাদের যা পূজা অর্চনার জন্য আমরা যে কারণে পূজা করছি সেই কারণে কিন্তু আমাদের করতে হবে। তারা তাদের কোনো একটা অবস্টাকলস এর জন্য বা অর্থনৈতিক উন্নয়নের জন্য করছে তাদের কিন্তু দ্বিতীয় প্রহর পর্যন্ত আপনাদেরকে পূজা করতেই হবে। যারা কোনো কামনা বিষয়ক বা নিজেদের কোনো কাজ উঠে নিতে চাইছেন, প্রচুর দিন ধরে কোনো কাজ আটকে রয়েছে, প্রচুর ইন্টারভিউ দিচ্ছেন ফেস করছেন, আপনার সন্তান প্রচুর পরীক্ষা দিচ্ছে কিন্তু সাকসেসফুল হতে পারছে না, যে রেজাল্ট চাইছেন সেই রেজাল্ট আসছে না, এইরকম ধরনের প্রবলেমের ক্ষেত্রে কিন্তু আপনাদের তৃতীয় প্রহর পর্যন্ত পূজা করতেই হবে, এইটুকু কিন্তু আপনাদের করতেই হবে। এরপর আসবো যে স্পেসিফিক্যালি কিছু, আজকে আমি আগের অনুষ্ঠানে বলে গিয়েছিলাম যে আজকে আপনাদের জন্য কিছু স্পেসিফিক্যালি টিপস আমি আপনাদেরকে দেবো। যে দেখুন এই শিবরাত্রি কিন্তু বছরে একবারই আসে, যে এই একটা দিনকে এই চতুর্দশীটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার করতে পারি, সেই ইউটিলাইজেশনটাকে যদি সঠিকভাবে সঠিক মাত্রায় নিয়ে যেতে পারি, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের যে সমস্যা সেই সমস্যা থেকে বেরোতে পারি। এই জন্য যে আজ প্রথম দিন যারা প্রচন্ড পরিমাণে কম্পিটিটিভ এক্সাম অনেক দিচ্ছ কিন্তু ক্র্যাক করতে পারছো না, সামনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক জয়েন্ট এন্ট্রান্স এই সমস্ত পরীক্ষা যারা দেবে তাদের জন্য, তারা যাতে পরীক্ষায় ভালো ফল করতে পারে তাদের জন্য একটা স্পেসিফিক্যালি, এবং যারা অনেক ইন্টারভিউ ফেস করছেন কিন্তু সাকসেসফুল হতে পারছেন না, জব চেঞ্জ করতে চাইছেন যে নতুন ইন্টারভিউ দিচ্ছেন তাতেও সাকসেসফুল হতে পারছেন না, তার মানে আপনার জন্মকুণ্ডলী কোনো না কোনো সমস্যা কিন্তু রয়েছে। এই জায়গাটা যেমন রেক্টিফিকেশন রয়েছে সেরকম সেক্ষেত্রে আগামী দিনটাকেও, আগামী দিন যে মঙ্গলবার শিবরাত্রি সেই দিনটাও কিন্তু ইউটিলাইজ করুন, এখান থেকে কিন্তু আমাদের আপনাদের রেক্টিফিকেশন স্টার্ট হয়ে যাবে, তারপরে আপনাদের আপনাদের জন্মকুণ্ডলীকে রেক্টিফিকেশন করুন, দেখবেন সেখান থেকে অবশ্যম্ভাবী ফল পাবেন। তো এক্ষেত্রে কি করবেন যারা এরকম ধরনের সমস্যার মধ্যে ফেস করছেন, একদম সাধারণ ব্যাপার, যাদের বাড়িতে দুটো প্রথমে ঘিয়ের প্রথমে দুটো প্রদীপ নিয়ে নিন, একটা তেলের প্রদীপ একটা ঘিয়ের প্রদীপ, এবং যাদের বাড়িতে বেল গাছ রয়েছে সে বেল গাছের ডান দিকে ঘিয়ের প্রদীপ বাম দিকে আপনারা তেলের প্রদীপটি রাখুন। সাড়ে পাঁচটা থেকে সাড়ে আটটা এই সময়ের মধ্যে কিন্তু এটা করতে হবে, তার মধ্যে সাতটা সাতাশ থেকে আটটা তিরিশের মধ্যে করতে পারলে আপনারা আরো বেশি এফেক্টিভ ফল পাবেন। তো ওম নমঃ শিবায় এই মন্ত্রটা উচ্চারণ করে 108 বার মন্ত্র উচ্চারণ করে পূজাটি করুন, দেখুন কতটা ভালো এফেক্টিভ ফল পাবেন। কিন্তু আমাদের সবার বাড়ি যেহেতু আর বেল গাছ নেই, তাই তারা কি করবে, তাদের জন্য আমি বলবো যে তাদের ক্ষেত্রে অবশ্যই 16টি বেল পাতা বাজার থেকে নিয়ে নিন, যে তাকে পরিষ্কার করে নিন, তিনটি পাতাযুক্ত বেল পাতা দিয়ে একটা পাত্রের মধ্যে রাখুন, মাটির পাত্রে রাখবেন, শুদ্ধ মাটির পাত্রে রাখুন, এবং একই মন্ত্রে পাত্রটিকে রাখার পর দুদিকে দুটি আপনাদের প্রদীপটিকে রাখুন, এবং তারপর এই একই মন্ত্রে 108 বার আপনারা পূজা করুন, দেখুন এরপর এফেক্টিভ ফল পান কিনা। এত থেকে অনেক উপাচার তো করছেন, করে দেখুন না এখান থেকে উপাচার ফল পান কিনা, কারণ আমি আপনাদের কাছে যেগুলো বলি সেগুলো কিন্তু পরীক্ষিত সত্য, এবং অনেক দিন ধরে আমার ক্লায়েন্ট সেখান থেকে ফল পেয়েছে সেগুলোই কিন্তু আমি আপনাদের কাছে তুলে ধরছি, এবং সেখান থেকে এফেক্টিভ তারা রেজাল্ট পেয়েছে এবং সেই রেজাল্টে তারা অনেক ভালো আছে। এবং সেক্ষেত্রে বলবো কিন্তু যে
এরপরে যারা বিশেষ একটা বিশেষ ধরনের সমস্যার মধ্যে কিন্তু যারা ফেস করছেন তাদের ক্ষেত্রে বলবো যে ব্যবসা চলছে, ব্যবসা এতদিন খুব ভালো চলছিল কিন্তু এখন আর সেই জায়গাটা যেন চলছে না, কিছু একটা যেন সমস্যা হচ্ছে। সবসময় প্রতিনিয়তই অন্যদের পাশের দোকানে বিক্রি বেড়ে গেছে কিন্তু আপনার দোকানে কোনোভাবেই যেন বিক্রি হচ্ছে না, বিশেষ কিছু করার দরকার নেই। আগামীকাল রাত 12টা থেকে 12:30টার মধ্যে ক্রিয়াটি করতে হবে, এটি একটি বিশেষ ক্রিয়া, কিন্তু উপাচারের জন্য এমন বিশেষ কিছু বিষয় এখানে থাকবে না। একটা ধুতুরা ফুল একটা ধুতুরা ফল নিন, সেটিকে নিয়ে 12টা থেকে 12:30 মিনিটের মধ্যে আপনাদের যে কোনো মন্দিরে অথবা বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেই শিবলিঙ্গের মাথায় শিবলিঙ্গ বা মহাদেবকে দান করুন, প্রদান করুন, এবং 12:30টার পর সেটিকে সংগ্রহ করে নিয়ে এসে বাড়িতে রেখে দিন এবং একটা লাল কাপড়ের মধ্যে বেঁধে রেখে দিন। এরপর পরের দিন সকালবেলা যখন দোকানে যাবেন সেটিকে সঙ্গে নিয়ে যান এবং আপনার দোকানের উত্তর দিকে সেটিকে রেখে দিন, দেখুন আপনার ব্যবসা বাড়ে কিনা, ব্যবসা রমরমা করে চলবে। এখান থেকে দেখতে পাবেন আপনাদের এখানে আপনাদের বিক্রির পরিমাণ কিভাবে বাড়ছে, ব্যবসার যে গাঠনিক শক্তি আরো কিভাবে বৃদ্ধি পাচ্ছে। নমস্কার, বলুন এবার কোথা থেকে বলছেন? নমস্কার, কোথা থেকে বলছেন? আমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছি। বলুন, নিজের বিষয়ে কথা বলবেন? হ্যাঁ, আমি নিজের বিষয়ে জানি। নামটি বলবেন, ডেট অফ বার্থ শেয়ার করুন। 25/1990 সন্ধ্যে 6:20। জন্মস্থান কলকাতা। আপনার নামটি বলুন। সকাল কটা বললেন? সময়টা 6:20 বললেন, তাই তো? দাদার কাছ থেকে আমরা সমস্ত ভালো ভালো কথা শুনতে পাই, দাদার কাছ থেকে অনেক কিছু জানতে পারি, সেই জন্য আমরা রেগুলার ফলো করি। মানে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয় সেইগুলো জীবনে কাজে লাগে তাহলে? অবশ্যই। আজকে তাই লাইনটি পেয়ে গেছে, নিজের বিষয় অবশ্যই জানবেন, দাদা বলছে রেসপন্স করুন। আচ্ছা, আপনার এখানে যা পাওয়া যাচ্ছে জন্মকুণ্ডলিতে তাতে লগ্নে কেতু, এবং এখানে লগ্নে কেতু অর্থাৎ আপনি সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকেন এবং আপনার লগ্ন হচ্ছে কর্কট লগ্ন, এবং রাশি হিসেবে এখানে পাওয়া যাচ্ছে ধনু রাশি। আবার ধনু রাশি পাওয়া গেল, আবার সতর্ক করব যেটা বিগত দিন ধরে চিৎকার করে আসছি যে ধনু রাশির ক্ষেত্রে বর্তমানে সাড়ে সাতির একদম শেষ পর্যায়ে, এপ্রিলের 29 তারিখে শেষ হতে চলেছে, সুতরাং এই আগামী দেড়খানা মাস কিন্তু খুব নিজেদেরকে সতর্কভাবে পরিচালনা করবেন, সেক্ষেত্রে কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এবং আপনার এই চার্টের ক্ষেত্রে আমি বলবো আপনার বন্ধু বান্ধবের সংখ্যা খুব কম এবং যে বন্ধু বান্ধবী আছে খুব লিমিটেড, এবং আপনি বন্ধু বান্ধব করার ক্ষেত্রে খুব চুজি। ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সেভিংস এর জায়গাতে একটা সমস্যা রয়েছে, যে কোনো কাজের ডেভেলপমেন্টের ক্ষেত্রে সমস্যা, এবং যে কাজই করেন না কেন সেই কারণে ফোকাস কিন্তু পাচ্ছেন না। না দাদা, একদম পাচ্ছি না। আপনার বর্তমানে প্রশ্ন কি কর্মসংক্রান্ত? কর্মসংক্রান্ত আর শারীরিক, আমি খুব অসুস্থ হয়ে পড়েছি। এই যে লগ্নে কেতু বসে রয়েছে, এই কারণের জন্য কিন্তু এখানে বেশি সমস্যা, এবং তার সঙ্গে সপ্তমস্থ রাহু, এই সপ্তমস্থ রাহু রবিকে পীড়িত করেছে, দ্বিতীয় পতিকে পীড়িত করেছে, এই জায়গাটাতে জন্য কিন্তু আপনার এখানে সমস্যা। এবং বর্তমানে রাহুর দশা এবং তার সঙ্গে বুধের অন্তর্দশা, বুধ কিন্তু আপনার দ্বাদশপতি যা কিন্তু ষষ্ঠ স্থানে বসে রয়েছে, এই জায়গাটার জন্য প্রবলেমটা ক্রিয়েট করছে। এই জায়গাটাকে যদি একটু সংশোধন করা যায়, এর সঙ্গে এর আগে কারোর সঙ্গে কনসাল্ট করেছেন? কর্মসংস্থানে যেহেতু রবি রাহু দ্বারা পীড়িত হয়ে গিয়েছে, মানে আপনার ইকোনমিক্যাল ডেভেলপমেন্টের জায়গাটা একটু সমস্যা থাকবে, এবং নবমপতি অর্থাৎ এখানে বৃহস্পতি আপনার দ্বাদশে বুধের স্থানে এবং বক্রী অবস্থায় বসে রয়েছে, যার ফলে আপনি যাই সেভিংস করেন না কেন সেটা হঠাৎ হঠাৎ করে খরচ হয়ে যায়। যে প্রপার প্ল্যানিং এ কাজ করতে চান সেই প্রপার প্ল্যানিং এ কাজ করতে পারেন না, ঠিক বলছি তো? হ্যাঁ, একদম ঠিক কথা। এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করে নিলে তাহলে কিন্তু আপনার এই জায়গাটা কিন্তু ইমপ্রুভমেন্ট হতে পারে, এবং আপনার যা কিছু কিন্তু গ্রহ কিন্তু এখানে একটা কালসর্প দোষেরও কিন্তু প্রভাব কিন্তু রয়েছে, এবং এখানে বলবো যে এখানে মঙ্গল বুধ মানে একটা বিভ্রান্তি যোগ কিন্তু রয়েছে, মানে আপনি লোকের কাছে প্রেজেন্টেবল একরকম ভাবে হন, কোনো কিছু বলতে চান কিন্তু আপনাকে সেটা লোকে ভুল বোঝে সবসময়। এই জায়গাগুলোকে একটু রেকটিফাই করুন, তাহলে দেখবেন কিন্তু আপনার আগামী সময় অনেক ভালো হবে, এবং বর্তমানে আপনার বিজনেস এর জায়গাটাও মানে টিউশনের জায়গাটাও কিন্তু একটু প্রবলেম চলছে বোধহয় বিগত বছর দেড়েক ধরে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক দাদা। আগের তুলনায় একটু হয়তো কমে গিয়েছে। হ্যাঁ
এই জায়গাটাকে একটু রেকটিফিকেশন না করলে কিন্তু খুব একটা ভালো কিন্তু হবে না, এবং আগামী দু মাস কিন্তু খুব সতর্ক থাকতে হবে। এপ্রিল মাসের পর থেকে একটু বেটার টাইম আসতে চলেছে, কিন্তু দশা অনুযায়ী এটা খুব একটা এফেক্টিভ টাইম নয়। এই জায়গাটাকে একটু রেকটিফাই করুন, দেখবেন ডেফিনেটলি আপনি ভালো থাকবেন। একদম, যোগাযোগের ইচ্ছা থাকলে কিন্তু বুকিং নাম্বার রয়েছে টিভি স্ক্রিনে, সকলের জন্যই রয়েছে। আজকে আমরা প্রথম নাম্বারই আমরা হ্যাঁ আলোচনা ছিলাম যা আজকে আপনাদের আমি একাধিক টিপস দেবো, কেন এই শিবরাত্রি এই 2022 শিবরাত্রি আমরা কিন্তু কখনো পাবো না, আবার 2023 এক বছর অপেক্ষা করতে হবে। তো যেটা বললাম, যারা ইন্টারভিউ ফেস করছো, পরীক্ষা ভালো ফলের জন্য করছে এবং তারপরে আসবো ব্যবসার জন্য, যেটা বললাম সেটা ফলো আপ করুন। এছাড়া যারা অনেকদিন ধরে রোগে ভুগছেন কিন্তু রোগ থেকে মুক্তি লাভ হচ্ছে না, দেখুন রোগকে অ্যাকচুয়ালি আমাদের মেডিকেশনে চলতেই হবে, ডক্টর যেভাবে মেডিকেশন বলবে সেই মেডিকেশন আমরা চলবই, কিন্তু তার সঙ্গে সঙ্গেও আমরা কিছু সামান্য জিনিস করতে পারি, তার থেকে কিন্তু আমরা এফেক্টিভ ফল পেতে পারি। যারা আগানা, আমি সবসময় বলে দেখে দেখবেন আমার অনুষ্ঠানে যে যা হয় না কপাল গুনে তা হয় খনের গুনে, বিশেষ কিছু উপচারের প্রয়োজন নেই, সাতটি বেল কিনে নিই বাজার থেকে, তাকে পরিষ্কার করে নিয়ে দুপুর ১২টা, আগামীকাল দুপুর ১২টা মানে শিবরাত্রির দিন দুপুর ১২টা সেই সময়ে গিয়ে বাবার মাথায় সেটিকে নিবেদন করুন, তাকে অর্পণ করুন, এবং আপনার মনের ইচ্ছা, আপনার রোগ মুক্তির যে কামনা সেটি আপনি করুন, এবং সেই যে ফলগুলি সেগুলোকে দান করে দিন। করে এসে আপনি বাড়িতে এসে, আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে তাকে আবার জল অর্পণ করুন, দিয়ে আপনার মনস্কামনা আবার জানান, দেখুন এখান থেকে আপনার রোগ মুক্তি হয় কিনা। যার যে সমস্ত রোগীরা তাদের এই কাজটি করতে পারছেন না বা বাড়ি থেকে যেতে পারছেন না, তারা তাদের হাতে ছুঁয়ে নিন, নিয়ে বাড়ির কাউকে দিয়ে সেটাকে দেওয়ান, এবং দেওয়ানোর সময় যখন আপনি এটা অর্পণ করবেন এবং বাড়িতে এসে আবার জল অর্পণ করবেন, সেখান থেকে ওম নমঃ শিবায়, বেশি কোনো বাড়াবাড়ি মন্ত্র প্রয়োজন নেই, সাধারণ মন্ত্রই করুন, কিন্তু নিজের ডিভোশনটাকে দিন, নিজের যে ভক্তিটাকে উজাড় করে দিন, আপনি যে রোগ থেকে মুক্তি পেতে চাইছেন সেটা কি আপনার ভক্তিটাকে সম্পূর্ণরূপে তারপর নিবেদন করুন, কারণ আমাদের কারোর সঙ্গে তার কিন্তু কোনো চুক্তি নেই, এই জায়গাটা আমাদের আপনাদের বুঝতে হবে। সুতরাং আমাদের ডিভোশনটাকেই কিন্তু আমাকে দিতে হবে, যখন আমি আমার কোনো ক্লায়েন্টের জন্য কোনো কাজ করি আমার সঙ্গে কিন্তু আমার ঈশ্বরের কোনো যুক্তি নেই, কিন্তু আমি আমার সাধন বল, আমার সাধন শক্তি সেটাকে প্রয়োগ করার চেষ্টা করি, সেখান থেকে তাদের কাজটাকে উদ্ধার হওয়ার চেষ্টা হয়, এই কারণ এইভাবেই কিন্তু হয়ে থাকে, এবং আমি আমার ডিভোশনটাকে সম্পূর্ণরূপে তার পায়ে দেওয়ার চেষ্টা করি, এবং এইভাবেই আমি তাদেরকে উদ্ধার করার চেষ্টা করে থাকি, এবং তাদের যে প্রবলেম সেই প্রবলেমটাকে সলিউশন হয়। আবার আমি কলার রয়েছে। হ্যাঁ নমস্কার, কে আছেন? ছেলেকে নিয়ে প্রশ্ন আপনার, নয়ন নাম তাই তো? কতদিন ধরে দেখছেন প্রোগ্রাম? আজকে প্রথম দেখছি তো, যেদিন আমি রবিবার বাড়ি থাকি দেখি, কিন্তু সবসময় হয় না, আজকে বাড়িতে আজ দেখছি না তো ফোনটা লেগে গেল। আচ্ছা, কেমন লাগে অনুষ্ঠান যখনই দেখেন মাঝে মধ্যে কেমন লাগে? খুবই ভালো লাগে, খুবই ভালো, উনি তো খুব চুরি টাইপ মানে ভয় ভয় বলেন অ্যানালিসিস করে। একদম। আচ্ছা, আপনার ছেলের লগ্নে তার নম্বর ওয়ানের এখানে লগ্ন পাওয়া যাচ্ছে, মেষ লগ্ন, এবং রাশি পাওয়া যাচ্ছে সিংহ রাশি, ঠিক বললাম? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যা পাওয়া যাচ্ছে, লগ্নে বৃহস্পতি বসে রয়েছে এবং শুক্র এখানে সপ্তমপতি তুঙ্গস্থ অবস্থায় বসে রয়েছে, এবং এখানে মানে ওকে লাইফে প্রচুর পরিমাণে স্যাক্রিফাইস করতে হয়, যে কোনো কাজই করেছে কিনা সেক্ষেত্রে ওকে সবটা যে ও নিজের মতো করে হয় সেরকম কিন্তু নয়, ঠিক বললাম? না না, এবং ও সবসময় একটা ডিপ্রেশনের মধ্যে থাকে এবং অতিরিক্ত চিন্তা ভাবনার মধ্যে থাকে, নিজের কথা কারোর সঙ্গে সেইভাবে প্রকাশ করে না, যে পরিমাণ লোকের সামনে বা অন্যান্য ওর বয়সী ছেলেরা যেমন বন্ধু বান্ধবের পরিমাণ বেশি তাদের সঙ্গে যেভাবে শেয়ার করে, ওর কিন্তু সেই শেয়ারের জায়গাটা প্রবলেম রয়েছে, নিজে যতটুকু তার ওর প্রবলেম বা যে কোনো সমস্যার ক্ষেত্রে বা যে কোনো বিষয়ে ও যখন জানাতে যায় ও নিজে যতটুকু প্রয়োজন মনে করে সেটুকুই জানা, তার থেকে অতিরিক্ত কিন্তু ও জানায় না, ঠিক বললাম তো? এবং এখানে অষ্টমে মঙ্গল, এই অষ্টমস্থ মঙ্গলের জন্য ওর কিন্তু কর্মক্ষেত্রে কিন্তু একটা সমস্যা সবসময় থাকবে, ইনকামের জায়গায় একটা স্টেবিলিটির ক্ষেত্রে সমস্যা সবসময় কিন্তু থাকবে, এবং এখানে দ্বাদশপতি লগ্নে আসার ফলে সবসময় একটা একটা ডিপ্রেশন বা সবসময় একটা মাথা ধরা, কিছু না কিছু একটা লেজিনেস ভাব, এরকম কিন্তু ওর মধ্যে থাকে, আবার যখন কোনো কাজে উদ্যম নেয় তখন অতিরিক্ত উদ্যমে এগিয়ে যায়, ঠিক বললাম? আপনার ছেলেকে নিয়ে প্রশ্ন কি, ক্যারিয়ার নিয়ে? আচ্ছা, স্কুল সার্ভিস কমিশন,
স্কুল সার্ভিস কমিশনের ক্ষেত্রে এই জায়গাটা তো বলবো, এখানে কিন্তু একটা অবস্টাকলস রয়েছে, তার কারণ এখানে গভর্নমেন্ট সার্ভিস হওয়ার ক্ষেত্রে একটু সমস্যা রয়েছে। তার কারণ এখানে ওর যা ডিগ্রি পাওয়া যাচ্ছে সেই অনুযায়ী রবির সঙ্গে কিন্তু ষষ্ঠপতি যে যোগ সেই জায়গা কিন্তু সেখানে স্ট্রংলি পাওয়া যাচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে বলবো এখন একদম অনেকটা সময় 1988, তার মানে প্রায় 33 বয়স, 33 তো, হ্যাঁ, এই 33 এজে এসে এবার কিন্তু একটু নতুন করে অন্য কিছু চিন্তা ভাবনা করা উচিত। শুধুমাত্র কিন্তু এসএসসি র জন্য না বসে থেকে ওকে বলুন অন্য কোন টিচিং প্রফেশন, কোন প্রাইভেট কনসার্নে টিচিং প্রফেশনের সঙ্গে যুক্ত হতে, এবং তার সঙ্গে সঙ্গে সম্ভব হলে প্রাইভেট টিউশন যদি চায় সেটাও ও করতে পারে। সেই জায়গাটা ওর ফোকাস কিন্তু আছে, এবং কোন কমিউনিকেটিভ জাতীয় কাজ মানে ডাইরেক্ট প্রাইভেট রিলেটেড কোন কাজের সঙ্গে কিন্তু ও যোগ হতে পারে এই জায়গাটা। এবং ওর এখানে যে একটা সমস্যা রয়েছে সেটা হচ্ছে বুধ রাহু দ্বারা পীড়িত রয়েছে, এই জায়গাটার জন্য কিন্তু সমস্যা হবে। মানে এখানে একটা গ্রহণ, এখানে বলবো একটা এই যে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে একটা প্রবলেম রয়েছে, এই ডিসিশন নেওয়ার ক্ষেত্রে প্রবলেমের জন্যও কিন্তু আরো বেশি সময় চলে যায়, যার ফলে ওর উন্নতির ক্ষেত্রে বাধা তৈরি করছে। এবং দ্বাদশপতি লগ্নে এসে গিয়েছে, এর ফলে কিন্তু একটা সমস্যা তৈরি করছে। তো এই জায়গাটাকে যতক্ষণ না রেকটিফাই করতে পারা যাবে ততক্ষণ কিন্তু ওর ইম্প্রুভমেন্টের জায়গাটা সেই মতো করে আসবে না। সেই কারণে এই জায়গাটাকে রেকটিফাই করুন। এবং এখানে গ্রহণ দোষ আছে, মঙ্গল কেতু দ্বারা পীড়িত, তাহলে এই জায়গাগুলোকে রেকটিফিকেশন না যতক্ষণ করবে না কিন্তু কোনো রকম ভাবে কাজের ক্ষেত্রে ফোকাস ডেভেলপমেন্ট যেভাবে এগোতে চাইছে কোনোভাবে কিছু সম্ভব নয়। এই জায়গাটাকে একটু ভালো করে লক্ষ্য করুন, এবং যদি প্রয়োজন মনে করেন উপযুক্ত কারোর সঙ্গে, দক্ষ কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলোকে একটু সমাধান করুন, দেখবেন আগামী দিনে ছেলে ভালো হবে। দেখুন দুটো বছর আমরা অনেক স্যাক্রিফাইস করেছি, আর কিন্তু স্যাক্রিফাইস নয়, এই জায়গাটা থেকে আমাদেরকে রিমুভ করে বেরোতে হবে। এবং আর সময় না নিয়ে আপনাদের সঠিক পদক্ষেপ নিন এবং নিজেদের জীবনটাকে গুছিয়ে নিন, সফলতা একদম শিখরে পৌঁছানোর চেষ্টা করতে হবে আমাদের। একদম, একটু আপনি বুকিং নাম্বারটা নিয়ে নিন। আপনি যেহেতু নদিয়া থেকে বলছেন, কৃষ্ণনগর বর্ধমান আরামবাগেও কিন্তু আপনারা খুব শীঘ্রই পাচ্ছেন, তার পাশাপাশি কালীঘাট শিয়ালদা ব্যারাকপুর শোভাবাজার শাহরাপলি যেমন ছিল রয়েছে, অনলাইন প্রেডিকশন কিন্তু এখনো অবধি চলছে। যদি আপনাদের প্রয়োজন মনে হয়, সমস্যা থেকে বেরিয়ে আসার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই বুকিং নাম্বারে যোগাযোগ করুন। শেষ লগ্নে, একদম শেষ লগ্নে এবং শেষ গুরুত্বপূর্ণ টিপস, যারা প্রচন্ড পরিমাণে অবসাদের মধ্যে ভুগছেন এবং জীবনে অনেক পরিমাণ কেউ দুঃখ দিয়ে গেছে, যে দুঃখ থেকে মনে হচ্ছে আমার বেঁচে থাকা সম্ভব নয়, যেখান থেকে মনে হচ্ছে প্রচন্ড পরিমাণে স্যাক্রিফাইস আর যেন কোন রকম ভাবে কিছু সম্ভব নয়, এই জায়গা থেকে যারা বেরিয়ে আসতে চাইছেন আগামী দিনটাকে বিশেষ ভাবে ব্যবহার করুন। বিশেষ কিছু নয়, বাজার থেকে একটা বেল সংগ্রহ করুন, সেই বেলটের ভিতরে অংশটিকে পুরোটা বার করে ফেলুন, করে রাত্রি 12টা থেকে 12:30টার মধ্যে কর্পূর দিয়ে সেটাকে জ্বালিয়ে দিন, দিয়ে যে মানে বস্তুটি পাবেন ওই থেকে নিয়ে গিয়ে শিবলিঙ্গে তাকে দিয়ে দিন, ভালো করে মাখিয়ে নিন, দিয়ে ধুয়ে নিন, দেখুন উইদিন 10 days আপনার কাজ হয় কিনা, 10 দিনের মধ্যে আপনি দেখুন আপনার এই অবসাদ থেকে আপনি বেরোতে পারেন কিনা। দেখবেন এখান থেকে আপনি আপনার যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে প্রভূত পরিমাণে বেরিয়ে গেছেন। তারপর আপনার জন্মকুণ্ডলিকে একটু রেকটিফিকেশন করিয়ে নিন, দেখেন আপনার এই অবসাদ এবং এই আপনার যে প্রবলেম বা আপনি যে ফেস করেছেন সেই জায়গা থেকে আদৌ বেরোতে পারছেন কিনা, নিজে আগে পরীক্ষা করুন, তারপরে সেখান থেকে আপনি দেখুন যে সেখানে বেরোতে পারছেন কিনা, তারপরে তীর্থপ্রদ আচার্যকে যাচাই করে নিন, দেখুন হয় কিনা কাজ, তারপরেই তো বুঝতে পারা যাবে যে এখান থেকে যে আপনাকে টিপসগুলো দিচ্ছি সেই সবগুলো সঠিক কিনা। ব্যবহার করুন, যেমন জীবনে অনেক ভালো থাকবেন এবং অবসাদ থেকে বেরিয়ে আসতে পারবেন। পরীক্ষা দিয়ে যাচ্ছে, শুধুমাত্র আপনারা যাচাই করে নিন যে সঠিক মানুষকে, সঠিক অ্যাস্ট্রোলজারকে। কিন্তু তার পাশাপাশি অবশ্যই সময় নষ্ট না করে আগামীকালকে কাজে লাগিয়ে তারপরে যদি সমস্যা থাকে সমাধানের জন্য বুকিং নাম্বার রয়েছে। আজকে তো এখানে আমাদের থামতে হচ্ছে, আশা করব আমরা আপনাদের ফিডব্যাকের জন্য অপেক্ষা করব, অবশ্যই কিন্তু আপনারা কালকে প্রতিটা প্রয়োগ করে জানাবেন আমাদের। ভালো থাকুন।